तो रूम होएगा ना। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই প্লিজ বন্ধুরা, বাসন দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে বাসন দিদি নিত্য নতুন ভিডিও দেখাতে পারে। নতুন করছি তো, জানি না তো, ইউটিউব সম্বন্ধে আমার কিছু ধারণাই নেই, তাই ভুল যদি কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও। এগুলো কোনোদিন করিনি তো, এখন নতুন নতুন করছি, তাই নার্ভাস হয়ে পড়তেছি, ঠিক মতো হয়তো কথা বলতেও পারছি না আপনাদের সামনে, কোথাও হয়তো ভুলভাল বলে দিচ্ছি, সেটা দিদি মনে করে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও। আবার নিত্য নতুন ভিডিও আনবো, নতুন নতুন, এখন নতুন নতুন করছি, পুরোটা কেমন করতে হয় দেখাতে পাচ্ছি না, এমনকি এর ইউটিউবের যে কিছু জিনিস আছে যেগুলো এখনও সঠিক আমার কিছু জানা নেই, আর ছেলেটাকে বললে ছেলেটাও টুকটাক কিছু জানে, ও আমাকে হেল্প করে দেয়। মেয়ে তো পড়াশোনার সঙ্গে এ থাকে না, সবসময় ব্যস্ত থাকে, মেয়েটাকে এই HS পরীক্ষা দিচ্ছে, দেবেই রিসেন্টলি, কোনো টিউশন ফিউশন দেই না, নিজে বাড়িতেই রাত জেগে জেগে পড়েও পড়াশোনা করে, তাই ও এই এগুলো করতে ইয়ে করে না, আর ও ক্যামেরার সামনে আসেও না। যাই হোক বন্ধুরা, আজ প্রচুর কাজ বাড়িতে, উঠেছি বেলা হয়ে গেছে, কারণ এখনও চান করা হয়নি, জামা কাপড় সার্ফে সব ডুবিয়েছি, সেগুলো কাচবো। আবার জানো তো আমাদের পুজো আছে, রোজ পুজো করতে হবে, সামনের উঠোনটা বাধা বাঁচিয়ে দিই, রাস্তা ধারে বাড়ি আমাদের, এটা তুলসী মন্দিরের সামনের উঠোন। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছু করো না করো, প্রত্যেক দিন কেউ ঘর মোছো আর না মোছো, সামনের সিঁড়িতে তোমাকে, আমাদের এখানে এই এক জল আছে সামনের সিঁড়িতে, ঘুম থেকে উঠেই জল দিতে হয়। জল দিয়ে দিচ্ছি, এবার রুমের ভিতরে জল নিয়ে ফিনাইল দিয়ে বাড়ির ভিতরগুলো মুছবো, এই স্ট্যান্ড দিয়ে, এই স্ট্যান্ড দিয়ে, এই স্ট্যান্ড দিয়ে বাড়ির ভিতরগুলো মুছবো। এই বন্ধুরা ফিনাইল, এই ফিনাইল দিয়ে
বাড়ি মুছবো এখন। এই বাড়ির ভিতরে ঢুকছি, ফ্যানটা চালাবো এখন, কারেন্ট নেই বন্ধুরা, কারেন্ট নেই। এই দেখাচ্ছি, এই ঘর মুছছি এখন, কারেন্ট নেই। কারেন্ট থাকলে ভালো হতো, কারণ ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নাহলে জল জল থাকবে, বাচ্চারা তো হেঁটে চলে আসলে বাড়ির ভিতরে পা কাদা কাদা হয়ে যাবে, পুরো রুমটা কাদা কাদা হয়ে যাবে, পাথরটাও কাদা কাদা হয়ে যাবে পা দিয়ে চলে গেলে। তাই এখন কেউ নেই বাড়িতে, বাচ্চা তো নেই, আমার এক নাতনি আছে খুব সুইট, নাতনি আসেনি বাড়িতে, ও আসলে আর বাড়ির অবস্থা রাখবে না, পরিষ্কার বাড়ি কাদায় পরিণত করে দেবে। তো আসবে ও রিসেন্টলি, আসলেই দেখাবো নেক্সট ভিডিওতে। হলো, এইটা আমার মেয়ে থাকে এই রুমে, এই ঠাকুর ঘরের রুমে তো এই মেয়ে থাকে, তো জায়গা নেই বলেই বন্ধুরা এই ঠাকুর ঘরে এক্ষণে ঠাকুর রেখেছি, এই বিছানার ঠাকুর ঘরের রুমের মধ্যে। ওই আমার ছেলে আর আমি যেই রুমে থাকি ওই রুমে যাচ্ছি এখন। ডান্ডাটা খুলে গেল, লুজ হয়ে গেছে ডান্ডাটা,
বন্ধুরা, রুম সামনে সব হয়ে গেল। এখানে যে আমাদের একটা পোষা কুকুর থাকে, কুকুর জায়গা থাকার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানে যে আমার ছোটোবেলা থেকে একটা কুকুরটা, খুব মেয়ে যখন ছোট ছিল তখন ও নিয়ে এসেছিল বড় মেয়ে। কুকুরটা আছে 4-5 বছর, খুব ছেলের মতো, ওকে স্নেহ করি, ও আদর যত্ন করি, কুকুরটাও খুব প্রিয়। দেখাবো নেক্সট ভিডিওতে আমাদের বাড়ির কুকুরকে দেখাবো। ওখানে একটু বাইরে বেঁধেছিও, পায়খানা করতে গেছে, পায়খানা করে আসলে নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু বন্ধুরা প্লিজ বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, নাহলে বাসন্তী দিদির চ্যানেল করার উৎসাহ তো থাকবে না। আর আর কি বলি তোমাদের বন্ধু, আর কি বলি বন্ধু বন্ধু তোমাদেরকে কি বলি, টাটা, নেক্সট ভিডিওতে আসবো আবার।